গল্প সফরের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের স্বাগত। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালি, আজ দশম পর্ব। দিন পনেরো কাটিয়া গিয়াছে। বাঁশফটকা গলির একখানা মাঝারি গোছের তেতলা বাড়ির একতলায় হরিহর বাসা লইয়া আছে। কোনো পূর্ব পরিচিত লোকের সন্ধান সে মিলাইতে পারে নাই। আগে যাহারা সেসব জায়গায় ছিল, এখন সেসব স্থানে তাহাদের সন্ধান কেহ দিতে পারে না। কেবল বিশ্বেশ্বরের গলির পুরাতন হালুইকর রামগোপাল সাহু এখনো বাঁচিয়া আছে। বাড়ির ওপরের তলায় একজন পাঞ্জাবি সপরিবারে থাকে, মাঝের তলায় এক বাঙালি ব্যবসায়ী থাকে, বাইরের ঘরটা তার দোকান ও গুদাম, আশেপাশের দু তিন ঘরে তার রন্ধন ও শয়নঘর। এ পাঁচ ছয় দিনে সর্বজয়া নিকটবর্তী সকল জায়গা স্বামীর সঙ্গে ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছে। স্বপ্নেও কখনো সে এমন দৃশ্যের কল্পনা করে নাই। এমন মন্দির, এমন ঠাকুর দেবতা, এত ঘরবাড়ি। আড়ংঘাটার যুগল কিশোরের মন্দির এতদিন তাহার কাছে স্থাপত্য শিল্পের চরম উৎকর্ষের নিদর্শন জানা ছিল, কিন্তু বিশ্বনাথের মন্দির, অন্নপূর্ণার মন্দির, দশাশ্বমেধ ঘাটের ওপরকার লাল পাথরের মন্দিরগুলা। মধ্যে একদিন সে পাঞ্জাবি ভদ্রলোকটির স্ত্রীর সঙ্গে রাত্রে বিশ্বনাথের আরতি দেখিতে গিয়াছিল। সে যে কি ব্যাপার তাহা সে মুখে বলিতে পারে না। ধূপ ধুনার ধোঁয়ায় মন্দির অন্ধকার হইয়া গেল। সাত আটজন পূজারি একসঙ্গে মন্ত্র পড়িতে লাগিল। কি ভিড়, কি জাঁকজমক! কত বড় ঘরের মেয়েরা দেখিতে আসিয়াছিল, তাহাদের বেশভূষারি বা কি বাহার! কোথাকার একজন রানী আসিয়াছিলেন, সঙ্গে চার পাঁচজন চাকরানী, দামি বারাণসী শাড়ি পরনে, সোনার কলকা বসানো আঁচলটা আরতির পঞ্চপ্রদীপের আলোয় আগুনের মতো জ্বলিতেছিল। কি টানা ডাগর চোখ, কি ভুরু, কি মুখশ্রী! সত্যিকার রানী সে কখনো দেখে নাই, গল্পেই শুনিয়াছে। হ্যাঁ, রানীর মতো রূপ বটে। তাহাকে বেশিক্ষণ ধরিয়া দেখিয়াছে কি ঠাকুরের আরতি বেশিক্ষণ দেখিয়াছে তাহা সে জানে না। ঠাকুর দেবতার মন্দির ছাড়া এক একখানা বসত বাড়ি বা কি! দুর্গোৎসবের নিমন্ত্রণে নিশ্চিন্দিপুরের গাঙ্গুলি বাড়ি গিয়া সে গাঙ্গুলিদের নাট মন্দির, দোমহলা বাড়ি, বাঁধানো পুকুর ঘাট দেখিতে দেখিতে মনে মনে কত ঈর্ষান্বিত হইত। মনে আছে একবার দুর্গাকে বলিয়াছিল, দেখেছিস বড়লোকের বাড়িঘরের কি লক্ষ্মী ছিরি! এখন সে যেসব বাড়ি রাস্তা দুধারে দেখিতেছে তাহার কাছে গাঙ্গুলি বাড়ি। এত গাড়ি ঘোড়া একসঙ্গে যাইতে কখনো সে দেখে নাই। গাড়ি বা কত ধরনের! আসিবার দিন রানাঘাটে নৈহাটিতে সে ঘোড়ার গাড়ি দেখিয়াছে বটে, কিন্তু এত ধরনের গাড়ি সে আগে কখনো দেখে নাই। দু চাকার গাড়ি যে কত যায়! তাহার তো ইচ্ছা করে পথের ধারে দাঁড়াইয়া দুদণ্ড এইসব দেখে, কিন্তু পাঞ্জাবি স্ত্রীলোকটির সঙ্গে থাকে বলিয়া লজ্জায় পারে না। অপু তো একেবারে অবাক হইয়া গিয়াছে, এরকম কাণ্ড কারখানা সে কখনো কল্পনায় আনিতে পারে নাই। তাদের বাসা হইতে দশাশ্বমেধ ঘাট বেশি দূর নয়। রোজ বিকালে সে সেখানে বেড়াইতে যায়, রোজই যেন চড়কের মেলা লাগিয়াই আছে। এখানে গান হইতেছে, ওখানে কথা হইতেছে, ওদিকে কে একজন রামায়ণ পড়িতেছে, লোকজনের ভিড়, হাসি মুখ, উৎসব। অপু সেখানে শুধু ঘুরিয়া ঘুরিয়া বেড়াইয়া দেখে, আর সন্ধ্যার পর বাড়ি আসিয়া মহা উৎসাহে গল্প করে। কাহাদের চাকর একটি ছোট ছেলেকে কোমরে দড়ি বাঁধিয়া রোজ বেড়াইতে আনে। অপু ভাব করিয়াছে তার নাম পল্টু, ভালো কথা কহিতে জানে না, ভারী চঞ্চল, তাই পাছে হারাইয়া যায় বলিয়া বাড়ির লোকেদের এই জেল কয়েদির মতোই ব্যবস্থা। অপু তো হাসিয়া খুন, চাকরকে অনুরোধ করিয়াছিল কিন্তু সে ভয়ে দড়ি খুলিতে চাহে না। বন্দি নিতান্ত ক্ষুদ্র ও অবোধ, এ ধরনের ব্যবহার যে প্রতিবাদযোগ্য সে জ্ঞানই তাহার নাই। আসিলে সর্বজয়া রোজ তাহাকে বকে, একলা একলা ওরকম যাস কেন? শহর বাজার জায়গা, যদি রাস্তা হারিয়ে ফেলিস?
মায়ের আশঙ্কা যে সম্পূর্ণ ভিত্তিহীন এ কথা সে মাকে হাত নাড়িয়া দুবেলা অধ্যবসায় সহকারে বুঝায়। কাশীতে আসিয়া হরিহরের আয়ও বাড়িল। কয়েক স্থানে হাঁটাহাঁটি করিয়া সে কয়েকটি মন্দিরে নিত্য পুরাণ পাঠের কার্য জোগাড় করিল। তাহা ছাড়া একদিন সর্বজয়া স্বামীকে বলিল, দশাশ্বমেধ ঘাটে রোজ বিকেলে পুঁথি নিয়ে বসো না কেন? কত ফিকিরে লোক পয়সা আনে, তোমার কেবল বসে বসে পরামর্শ আঁটা। স্ত্রীর তাড়া খাইয়া হরিহর কাশীখণ্ডের পুঁথি লইয়া বৈকালে দশাশ্বমেধ ঘাটে বসে। পুরাণ পাঠ করা তাহার কিছু নতুন ব্যবসায় নহে, দেশে শিষ্যবাড়ি গিয়া কত ব্রত পার্বণ উপলক্ষে সে এ কাজ করিয়াছে। পুঁথি খুলিয়া সুস্বরে সে বন্দনা গান শুরু করে। বরহা পীড়া ভীরামং মৃগ মদ তিলকং কুণ্ডলা ক্রান্ত গণ্ডং স্মিত শুভ গোমুখং সাধরে ন্যস্ত বেনুং ব্রহ্ম গোপাল বেশং। ভিড় মন্দ হয় না। বাসায় ফিরিয়া বালির কাগজে কি লেখে, স্ত্রীকে বলে, শুধু শ্লোক পড়ে গেলে কেউ শুনতে চায় না, ওই বাঙাল কথকটার ওখানে আমার চেয়ে বেশি ভিড় হয়। ভেবেছি গোটা কতক পালা লিখব, গান থাকবে, কথকতার মতো থাকবে, নইলে লোক জমে না। বাঙালটার সঙ্গে পরশু আলাপ হল, দেবনাগরীর অক্ষর পরিচয় নেই, শুধু ছড়া কেটে মেয়ে ভুলিয়ে পয়সা নেয়। আমার রেকাবি কুড়িয়ে ছ আনা আট আনা, আর ওর একটা টাকার কম নয়। শুনবে একটু কেমন লিখছি? খানিকটা সে পড়িয়া শোনায়, বলে, ওই কথকের পুঁথি দেখে বনের বর্ণনাটা লিখে নেব ভেবেছি। তা দেবে কি? তুমি কোনখানটায় বসে কথা বলো বলো তো, একদিন শুনতে যেতে হবে। যেও না, ষষ্ঠীর মন্দিরের নিচেই বসি, কালই যেও, নতুন পালাটা বলবো, কাল একাদশী আছে, দিনটাও ভালো। আসবার সময় বিশ্বেশ্বরের গলির দোকান থেকে চার পয়সার পান ফলে জিলিপি এনো দেখি অপুর জন্য। সেদিন ওপরের খোট্টা বউ কি পুজো করে আমায় ডেকে নিয়ে গিয়ে জল খেতে দিলে, বললে, পান ফলের জিলিপি বিশ্বেশ্বরের গলিতে পাওয়া যায়, খেতে গিয়ে ভাবলাম অপু জিলিপি খেতে বড় ভালোবাসে, তা জল খেতে দিয়েছে, আমি আর কি বলে নিয়ে আসি, এনো দেখি আর চার পয়সার। কয়েকদিন ধরিয়া হরিহরের কথকতা শুনিতে বেশ ভিড় হইতেছে। একখানা বড় বারকোষে করিয়া নারদ ঘাটের কালীবাড়ির ঝি বড় একটা সিধা আনিয়া অপুদের দাওয়ায় নামাইল। সর্বজয়া হাসি মুখে বলিল, আজ বুঝি বারের বুঝো, উনি বাড়ি আসছেন দেখলে হাঁঝি। চলিয়া গেলে ছেলেকে ডাকিয়া বলিল, এদিকে আয় অপু, এই দেখ তোর সেই নারকেলের ফোঁপল, তুই ভালোবাসিস, কিশমিশ কলা, কত বড় বড় আম দেখেছিস, আয় খাবি, দি বস এখানে। উৎসাহ পাইয়া হরিহর পুরাতন খাতাপত্রে তাড়া আবার বাহির করে। সর্বজয়া বলে, ধ্রুবচরিত্র শুনতে শুনতে লোকের কান যে ঝালাপালা হল, নতুন একটা কিছু ধরো না। সারা সকাল ও দুপুর বসিয়া হরিহর এক মনে জড় ভরতের উপাখ্যানকে কথকতার পালার আকারে লিখিয়া শেষ করে। মনে পড়ে, এই কাশীতেই বসিয়া আজ ২২ বৎসর পূর্বে যখন সে গীত গোবিন্দের পদ্মানুবাদ করে তখন তার বয়স ছিল ২৪ বছর। দেশে গিয়া জীবনের উদ্দেশ্যে যেন নিজের কাছে আরো পরিস্ফুট হইয়া উঠিল। কাশীতে এত ছিল না, দেশে ফিরিয়া চারিধারে দাশুরায়ের গান, দেওয়ানজির গান, গোবিন্দ অধিকারীর সুখ সারির দ্বন্দ্ব, লোকাধোপার দলের মতিজুড়ের গানের বিস্তৃত প্রচলন ও প্রসার তাহার মনে একটা নতুন ধরনের প্রভাব বিস্তার করিল। রাত্রে স্ত্রীর কাছে গল্প করিত, বাজারের বারোয়ারিতে কবির গান হচ্ছে বুঝলে, বসে বসে শুনলাম বুঝলে, সোজা পদ সব, কিছুই না, রওনা, সংসারটা একটু গুছিয়ে নিয়ে বসি ভালো হয়ে, নতুন ধরনের পালা বাঁধব, এরা সকলে গায়ে সেই সব মান্ধাতা আমলের পদ, রাজুকে তাই কাল বলছিলাম। অনেক রাত্রে উঠিয়া এক একদিন হরিহর বাহিরে দাওয়ায় বসিয়া কি ভাবিত, অনির্দিষ্ট কোন আনন্দে তাহার মন যেন পালকের মতো হালকা হইয়া উঠিত, কি উজ্জ্বল ভবিষ্যৎ তাহার সম্মুখে। ঝাড় লণ্ঠনের আলো দোলানো বড় আসর এসে দেখিতে পায় দেশে দেশে গ্রামে গ্রামে তাহার ছড়া গান শ্যামাসঙ্গীত পদ
রাত্রির পর রাত্রি ধরিয়া গাওনা হইতেছে। কত দূর দূরান্তর হইতে মাঠ ঘাট ভাঙিয়া লোক খাবারের পুঁটলি বাঁধিয়া আনিয়া বসিয়া আছে শুনিতে। দলের অধিকারীর তাহার বাড়ি আসিয়া সাধিয়া পালা চাহিয়া লহিয়া গিয়াছে। বাহ, ভারী চমৎকার তো! কার বাঁধা ছড়া? কবির গুরু ঠাকুর হরু? হরু ঠাকুরের? না, নিশ্চিন্দিপুরের হরিহর রায় মহাশয়ের। এই দশাশ্বমেধ ঘাটেই বসিয়া তো 22 বৎসর পূর্বে মনে মনে কত ভাঙা গড়া করিয়াছে, তারপর কবে সেসব ধীরে ধীরে ভুলিয়া গেল, কবে ধীরে ধীরে নূতন খাতাপত্রের তাড়া বাক্সের অনাদৃত গুপ্ত কোণ আশ্রয় করিয়া দিনের আলো হইতে মুখ লুকাইয়া রহিল। যৌবনের স্বপ্ন জাল জীবন মধ্যাহ্নে কুয়াশার মতো দিগন্তে মিলাইয়া গেল। হারানো যৌবনের দিকে চাহিয়া দেখিলে বুকের মধ্যে কেমন করিয়া ওঠে, কত কথা মনে পড়ে। জীবনের সেসব দিনকে আর একটিবারও ফেরানো যায় না। দশাশ্বমেধ ঘাটে অনেক ছেলের সঙ্গে অপুর ভাব হইয়াছে, কিন্তু এখানে তাহার বয়সী সব ছেলেই স্কুলে পড়ে, সেই কেবল এখানে স্কুলে পড়ে নাই। নিশ্চিন্দিপুরে মাছ ধরিয়া ও নৌকায় বেড়াইয়া দিন কাটানো চলিত বটে, কিন্তু এখানে সমবয়সীদের কাছে কিছু পড়ে না বলিতে লজ্জা করে। তাহা ছাড়া দশাশ্বমেধ ঘাটে যে সব ছেলের সঙ্গে তাহার ভাব হইয়াছে সবাই অবস্থাপন্ন ঘরের ছেলে। পল্টুর দাদা একদিন কথায় কথায় বলিয়াছিল যে তাহার বাবাকে খুব বিদেশে বেড়াইতে হয়। অপু বলিয়াছিল, কেন, তোমাদের বুঝি খুব শিষ্য বাড়ি আছে? পল্টুর দাদা আশ্চর্য হইয়া বলিল, শিষ্য বাড়ি কিসের ভাই? অপু সদুত্তর দিবার পূর্বেই সে বলিল, আমার বাবা কন্ট্রাক্টরি করেন কি না, তাছাড়া কাঁথিতে ছোট জমিদারি আছে, তবে আজকাল কিস্তি দিয়ে কি বা থাকে। এক একদিন বৈকালে অপু দশাশ্বমেধ ঘাটে বেড়াইতে গিয়া বাবার মুখে পুরাণ পাঠ শোনে। হরিণ শিশু সাপদ কর্তৃক নিহত হইলে হরিণ বালকের স্নেহাসক্ত রাজশ্রী ভরতের করুণ বিরহ বেদনা ও পরিশেষে তাহার মৃত্যুর কাহিনী ষষ্ঠী মন্দিরে পৈঠার উপর বসিয়া এক মনে শুনিতে শুনিতে তাহার চোখে জল আসে। এদিকে আবার যখন সিন্ধু সৌবীরের রাজা রঘুগণ তাহার স্বরূপ না জানিয়া ব্রহ্মর্ষি ভরতকে শিবিকা বাহক নিযুক্ত করেন, তখন হইতে কৌতূহলে ও উৎকণ্ঠায় তাহার বুক দুরুদুরু করে। মনে হয় এইবার একটা কিছু ঘটিবে, ঠিক ঘটিবে। কথকতার শেষ পুরবিসুরের আশীর্বচনটি তাহার ভারী ভালো লাগে। কালে বর্ষতু পর্জন্যং পৃথিবী শস্যশালিনী লোকাঃ সন্তু নিরাময়া। সন্ধ্যার দিকে মন্দিরে মন্দিরে শঙ্খঘণ্টার ধ্বনির সঙ্গে অস্ত সূর্যের রাঙা আভা ও পুরবীর মূর্ছনার সঙ্গে হরিণ বালকের বিয়োগ বেদনাতুর রাজর্ষির ব্যথা যেন মিশাইয়া থাকে। বাড়িতে কাগজ কলম বাবার কাছে লইয়া গিয়া বলে, আমায় লিখে দাও না বাবা, ওই যে তুমি গাও কালে বর্ষতু পর্জন্যং। হরিহর খুশি হইয়া বলে, তুই বুঝি শুনিস খোকা? আমি তো রোজই থাকি, তুমি কাল যখন ভরতের মা মারা যাওয়ার কথা বলছিলে আমি তো তখন তোমার পিছন দিকে বসে ষষ্ঠীর মন্দিরের ধাপে। তোর কিরকম লাগে, ভালো লাগে? খুব, আমি তো রোজ রোজ শুনি। অপু কিন্তু একটা কথা লুকায়, যেদিন তাহার সঙ্গীরা থাকে সেদিন কিন্তু বাবার দিকে সে যায় না। সেদিন বাবার নিকট দিয়া যাইতেছিল, তাহার বাবা দেখিতে পাইয়া ডাকিল, খোকা, ও খোকা। তাহার সঙ্গের বন্ধুটি বলিল, তোমাকে চেনে নাকি? অপু শুধু ঘাড় নাড়িয়া জানায়, হ্যাঁ। সে বাবার কাছে আসে নাই সেদিন, তাহার বাবা ঘাটে কথকতা করিতেছে, এ কথা বন্ধুরা পাছে টের পায়। সে পল্টুর দাদা ছাড়া অন্য বন্ধুদের কাছে গল্প করিয়াছে, কাশীতে তাহাদের বাড়ি আছে, তাহারা কাশীতে হাওয়া বদলাইতে আসিয়াছে, দেশে খুব বড় বাড়ি, তাহার বাবা কন্ট্রাক্টরি করেন, তাছাড়া দেশে জমিদারিও আছে। শেষে বলে, কিন্তু জমিদারি থাকলে কি হবে, কিস্তি দিয়ে কি বা থাকে। তাহার বন্ধুদের বয়স তাহার অপেক্ষা খুব বেশি নয় বলিয়াই বোধহয় তাহার বর্ণিত গল্পের সঙ্গে তাহার পোশাক পরিচ্ছদের অসঙ্গতি ধরা পড়ে না, বিশেষত তাহার সুন্দর মুখের গুণে সব মানাইয়া যায়।
পূর্ণিমার দিন কথক ঠাকুরের ওখানে বেশ ভিড় হইল। সন্ধ্যার পর হরিহর কথা শেষ করিয়া ঘাটের রানায় বসিয়া বিশ্রাম করিতেছে, কথক ঠাকুর জলে হাত মুখ ধুইতে নামিল। হরিহরকে দেখিয়া বলিল, এই যে আপনিও আছেন, দেখলেন তো কাণ্ড, পূর্ণিমের দিনটা। বলি, আজ দিনটা তো ভালো আছে, বামন ভিক্ষে লাগাই। মাসে মাসে এই কাশিতে বামন ভিক্ষা হলে পরে 15 সের আধ মন করে চাল পড়ত। আজকাল মশাই মহা বামন ভিক্ষেতেও লোকে আর ভেজে না, চালের তো একটা দানাও না। এদিকে শিকে পাঁচেক হবে, তার মধ্যে আবার 2 অচল দোয়ানি, তা মশায়ের শিক্ষা কোথায়? শিক্ষা তো ছিল এই কাশিতেই অনেকদিন আগে, তবে এতদিন দেশেই ছিলাম, এইবার এখানে এসে বাসা করে আছি। মশায়ের বাসা কি নিকটে? একটু চা খাওয়াতে পারেন? কদিন থেকে ভাবছি একটু চা খাব। এই দেখুন না, চাদরের মুড়োয় চা বেঁধে নিয়ে ঘুরি। বলি, না হয় কোনো হালুই করের দোকানে একটু গরম জল করি গে, গলা বসে গিয়েছে, একটু লোন চা খেলে গলাটা। হ্যাঁ হ্যাঁ, আসুন না, এই তো নিকটেই আমার বাসা, চলুন না। কথককে লইয়া হরিহর বাড়ি আসিল। চা খাওয়ার পাট কোনো কালে নাই, কড়ায় জল গরম করিয়া চা তৈরি হইল। অপু কাঁসার গ্লাসে চা ও রেকাবিতে কিছু খাবার কথকের সামনে লইয়া আসিল। খাবার দেখিয়া কথক ঠাকুর ভারী খুশি হইল, খাবারের আশা সে করে নাই। এ ছেলে বুঝি! বাহ, বেশ ছেলে তো আপনার, ভারী সুন্দর দেখতে। বাহ, এসো এসো বাবা, থাক থাক, কল্যাণ হোক। লোন চা করিয়েছেন তো মশায়, দেখি। হরিহর বলিল, আপনার কি ছেলেপিলে সব এখানেই? সংসার নেই তো ছেলেপিলে, 10 বিঘে জমিও বেরিয়ে গেল, অথচ ও মূলে ও হাভাত, জমি ক বিঘে যদি আজ থাকতো, তো আজ কি এই এত দূরে আসি? আপনিও যেমন, এসব কি আর দেশ মশাই, বিশ্বেশ্বর অবশ্যই মাথায় থাকুন। এমন শীতকাল যাচ্ছে মশাই, না একটু খেজুর রস, না একটু গুড় পাটালি, আমার নিজের মশাই 2 কুড়ি খেজুর গাছ। মশাইয়ের দেশটা কোথায়? 7 ক্ষীরের সন্নিকট, বাদুড়ে শীতলকাটি জানেন, শীতলকাটির চক্কর্তিরা খুব ঘরানা। হরিহর তামাক সাজিয়া নিজে কয়েকটান দিয়া কথক ঠাকুরের হাতে দিয়া বলিল, খান। কিছু না মশাই, ফাগুন মাসের দিকে তো যাই, একটা বাগান আছে, দিয়ে আসি বিক্রি করে। আমরা আবার ক্ষত্রিয় কিনা, তা জমি 10 বিঘে ছিল, তাই বন্ধক দিয়ে পণ জোগাড় করলাম, বিয়েও করলাম মশাই, 10 বছর ঘর করলাম। হলো কি জানেন? সন্ধ্যাবেলা রান্নাঘরের চাল থেকে কুমড়ো কাটতে গিয়েছে, ছিল মশাই সেখানে সাপ আমার জন্য তৈরি হয়ে, হাতে দিয়েছে কামড়ে। আমি আবার নেই সেদিন বাড়ি, কেই বা বদ্যি কবরেজ দেখিয়েছে, কেই বা কি করেছে। পাটুলির ঘাট পার হচ্ছি, গায়ের মহেশ সাধুখা ওপার থেকে আসছে, আমায় বললে, শিগগির বাড়ি যান মশায়, আপনার বাড়িতে বড় বিপদ। কি বিপদ তা বলে না, বাড়ি পৌঁছে দেখি আগে রাত্রিতেই বউ তো গিয়েছে মোরে। এই গেল ব্যাপার মশাই, জমিকে জমি গেল, আর এদিকেও সেই থেকে বলি যাই, দেশে থেকে আর কি বা হবে, কোত্থেকে পাব 300-400 টাকা যে আবার বিয়ে করব। যাই বিশ্বনাথের ওখানে, অন্য কষ্টটা তো হবে না। আজ বছর আষ্টেক হয়ে গেল, এক খুড়তুতো ভাই আছে, জমি জমা সামান্য যা একটু আছে দখল করে বসে আছে, বলে তোমার ভাগ নেই। বেশ বাপু, নেই তো নেই, গোলমালের মধ্যে কখনো আমি যাব না, করগে যা দখল। উঠি মশাই, আপনার এখানে বেশ চা পাওয়া গেল। আপনার ছেলেটি কোথায় গেল? বেশ ছেলে, খাসা ছেলে। পুরনো চামড়ায় তালি দেওয়া ক্যাম্বিসের জুতো জোড়াটা ঝাড়িয়া লইয়া কথক ঠাকুর পায়ে দিয়া দরজার কাছে আসিল। যাইতে যাইতে বলিল, কালও লাগাবো বামন ভিক্ষে, দেখি কি হয়। হরিহরের বাসাটা বিশেষ ভালো নয়, নিচের তলায় স্যাঁতস্যাঁতে ঘর, তাও মাত্র 2 খানি। এত অন্ধকার যে হঠাৎ বাহির হইতে আসিলে ঘরের কোনো জিনিস নজরে পড়ে না। এরকম স্থানে সর্বজয়া কখনো বাস করে নাই।
তাহাদের দেশের বাড়ি পুরানো হইলেও রৌদ্র হাওয়া খেলিবার বড় বড় দরজা জানলা ছিল। সেকালের উঁচু ভিতের কোঠা খটখট করিত, শুকনা। এ বাসার স্যাঁতস্যাঁতে মেঝে ও অন্ধকারে সর্বজয়ার মাথা ধরে। অপু তো মোটেই ঘরে থাকে না। সূর্যালোক পুষ্ট নবীন তরুণ ন্যায় শুধু আলোর দিকে তার মুখটি থাকে ফিরানো। নিশ্চিন্দিপুরের মুক্ত মাঠে নদীর আলো হাওয়ায় মানুষ হইয়া এই বদ্ধ ঘরের অন্ধকারে তার প্রাণ হাঁপাইয়া ওঠে। এক দণ্ড সে এখানে তিষ্ঠিতে পারে না। কাশী দেখিয়া সে একটু নিরাশ হইয়াছে। বড় বড় বাড়িঘর থাকিলে কি হইবে, এখানে বন নাই মোটেই। সন্ধ্যার দিকে একদিন কথক ঠাকুর হরিহরের বাসায় আসিল। এ কথা ও কথার পর বলিল, কই আপনার ছেলেকে দেখছি নে। হরিহর বলিল, কোথায় বেরিয়েছে খেলা করতে? দশাশ্বমেধ ঘাটের দিকেই বোধহয় বেরিয়েছে। কথক ঠাকুর উড়ানির প্রান্তে কি দ্রব্য খুলিতে খুলিতে বলিল, আপনার ছেলের সঙ্গে বড় ভাব হয়ে গিয়েছে মশাই। সেদিন ঘাটে কাছে ডেকে বসিয়ে অনেকক্ষণ ওর সঙ্গে কথা কইলাম। কড়ি খেলতে ভালোবাসে, তাই এই দুটো বড় বড় সমুদ্রের কড়ি সেদিন ব্রতের সিধে কারা দিয়েছিল, ভাবলাম ওকে দিয়ে আসি। রেখে দিন আপনি, ও এলে দেবেন। অগ্রহায়ণ মাসের শেষে অপু বাবাকে ধরিল, সে স্কুলে ভর্তি হইবে। বলিল, সবাই পড়ে স্কুলে বাবা, আমিও পড়ব। ওই তো গলির মোড় ছাড়িয়ে একটুখানি গিয়েই ভালো স্কুল। হরিহর ছেলেকে স্কুলে ভর্তি করিয়া দিল। যদিও ছাত্র বৃত্তি স্কুল, তবে ইংরাজি পড়াও হয়। প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালা ছাড়িয়ে দেওয়ার পরে সে প্রায় 5 বছর হইয়া গিয়াছে। এই তাহার পুনরায় অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়া। মাঘ মাসের মাঝামাঝি কথক ঠাকুর এক টুকরো বালির কাগজ হাতে একদিন হরিহরের বাসায় আসিয়া হাজির। কাগজের টুকরা দেখাইয়া বলিল, দেখুন তো মশাই পড়ে, এইরকম যদি লিখি তবে হয়। হরিহর পড়িয়া দেখিল, কাশীবাসী রামগোপাল চক্রবর্তী নামে কোনো লোক কথক ঠাকুরের নামে 100 গ্রামের 10 বিঘা জমি দানপত্র লিখিয়া দিতেছে। অমুক অমুক সাক্ষী, স্থান দশাশ্বমেধ ঘাট, অমুক তারিখ। কথক ঠাকুর বলিল, ব্যাপারটা কি জানেন? আমাদের দেশে কুমুরে গ্রামের রামগোপাল চক্রবর্তী ভারী পণ্ডিত ছিলেন। মরবার বছরখানেক আগে আমাকে বললেন, রামধন তোমার তো কিচ্ছু নেই, ভাবছি তোমাকে 10 বিঘা জমি দান করব, তুমি নেবে কি? তা ভাবলাম সদ্ব্রাহ্মণ, দিতে যাচ্ছেন দোষী বা কি। তারপর তিনি মুখে মুখে জমিটা আমায় দিয়ে দিলেন। দিলেন দিলেন, এতকাল তা গা করিনি, কাশীতেই থাকব, দেশে ঘরে থাকব না, কি হবে জমি। তারপর চক্রবর্তী মশাই গেলেন মারা, জমির দানটা মুখে মুখেই রয়ে গেল। এতকাল পরে ভাবছি দেশে যাব, ছেলেপিলে না হলে কি আর মানুষ মশাই। আপনাকে বলতে কি, 3-4 টাকা হাতে করেছি, করেছি জলাহার করে মশাই। আর 2-2 টাকা পেলে ক্ষত্রিয় ঘরের মেয়ে পাওয়া যায়, তা যদি তাই ঘটে তবে জমিটা দরকার হবে তো। ভাবলুম মুখে মুখে দান, সে কি আর চক্রবর্তী মশাইয়ের ছেলেরা মানবে? ভেবে চিনতে এই কাগজখানা বসে বসে লিখেছি, নিজেই লিখেছি মশাই, সইটুই সব, দুজন সাক্ষী সব বানানো। দেখি লেখা কাগজ যদি মানে, গিয়ে বলবো, এই দেখো তোমার বাবা এই জমিটা দান করেছেন। উঠিবার সময় কথক ঠাকুর বলিল, ভালো কথা মশাই, মঙ্গলবার মাঘী পূর্ণিমার দিন আপনার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে যাব ওই টেওটার রাজার ঠাকুরের বাড়িতে, ঠিক মান মন্দিরের গায়েই একেবারে। সন্ধ্যের পর বছর বছর ব্রাহ্মণ ভোজন করায় কি না? একটু সগর্বে বলিল, আমায় একখানা করে নিমন্ত্রণ পত্র দেয়, বেশ ভালো খাওয়ায়, চমৎকার, আমি এসে নিয়ে যাব সেদিন। কিন্তু মাঘী পূর্ণিমার দিন শেষ রাত্রি হইতে স্নানার্থীদের ভিড় দেখিয়া সর্বজয়া অবাক হইয়া গেল। দলে দলে মেয়ে পুরুষে জয় বিশ্বনাথ জি কি জয়, বোলো বোম বোলো বোম বলিতে বলিতে দুরন্ত মাঘের শীতকে উপেক্ষা করিয়া স্নানের জন্য চলিয়াছে। একটু বেলা হইলে পাঞ্জাবি স্ত্রীলোকটির সঙ্গে সর্বজয়াও স্নান করিতে গেল। গঙ্গার ঘাটের জল, সিঁড়ি, মন্দির, পথ সব উৎসব বেশে সজ্জিত নর নারীতে পূর্ণ। জলে নামা এক দুঃসাধ্য ব্যাপার, ষষ্ঠীর মন্দিরে লাল নিশান উড়িতেছে। সন্ধ্যার আগে কথক ঠাকুর অপুকে লইতে আসিল।
সর্বজয়া বলিল, পাঠিয়ে দাও গিয়ে, কেউ নেই, অপুর ওপর একটা দম হয়েছে, দশাশ্বমেধ ঘাটে ওকে ডেকে কাছে বসিয়ে গল্প করে, একদিন নাকি পেঁপে কিনে খাইয়েছে, পাঠিয়ে দাও, লোক ভালো। অপু প্রথমে কথক ঠাকুরের সঙ্গে তাহার বাসায় গেল। খোলার ঘর, মাটি দেওয়ালে নানা স্থানে খড়ি দিয়া হিসাব লেখা। শিয়ার শোলের রানীর বাড়ি ভগবত পাঠ 4, মুসম্মত কুন্তার ঠাকুর বাড়ি ওই 2, ধারক লালজি দোবের একদিনের খোরাকি 4। বিশেষ কিছু আসবাবপত্র নাই, একখানা সরু চৌকি পাতা, একটা ছোট টিনের তোরঙ্গ, একটা দড়ি টাঙানো আলনা, একজোড়া খড়ম, দেওয়ালের গায়ে পেরেকে একটা বড় পদ্মবীজের মালা টাঙানো। কথক ঠাকুর বলিল, কমলালেবু খাবে? অপু ঘাড় নাড়িয়া বলিল, আছে আপনার? কি জানি কেন এই কথক ঠাকুরের কাছে তাহার কোনো প্রকার লজ্জা কি সংকোচ বোধ হইতেছিল না। লেবুর খোসা ছাড়াইতে ছাড়াইতে জিজ্ঞাসা করিল, কালে বর্ষতু পর্জন্যং জানেন আপনি? কালে বর্ষতু পর্জন্যং খুব জানি, রোজ বলি তো, একদিন শুনো না, এখন বলুন না একটিবার। কথক সুর করিয়া বলিল বটে, কিন্তু অপুর মনে হইল তাহার বাবার মুখে শুনিলে আরও ভালো লাগে, কথকের গলা বড় মোটা। দেশে লইয়া যাইবার জন্য কথক ঠাকুর নানা খুচরা মাটির ও পাথরের জিনিস, পুতুল, খেলনা, শিবলিঙ্গ মালা, কাঠের কাঁকই সংগ্রহ করিয়া রাখিয়াছে। অপুকে দেখাইয়া বলিল, কাশীর জিনিস, সবাই বলবে কি এনেছো দেখি, তাই নিয়ে যাব। নানা সরু গলি পার হইয়া একটা অন্ধকার বাড়ির দরজার সামনে আসিয়া কথক ঠাকুর দাঁড়াইল। নিচু হইয়া দরজা দিয়া অতি কষ্টে কথকের সঙ্গে ঢুকিয়া অপুর মনে হইল বাড়িটায় কেহ কোথাও নাই, সব নিঝুম। কথক ঠাকুর দু একবার গলায় কাশির শব্দ করিতে কে একজন দালানের চারপাই হইতে ঘুম ভাঙিয়া উঠিয়া মোটা গলায় হিন্দিতে কি জিজ্ঞাসা করিল, অপু তাহা বুঝিতে পারিল না। কথক ঠাকুর পরিচয় দিবার পরেও মনে হইল লোকটা তাহাকে চিনেও না, বা তাহাদের আগমন প্রত্যাশাও করে নাই। পরে লোকটা যেন একটু বিরক্তির সহিত কাহাকে কি জিজ্ঞাসা করিতে গেল, কিন্তু ফিরিতে এত দেরি করিতে লাগিল যে অপুর মনে হইল হয়তো ইহারা বলিবে তোমাদের তো নিমন্ত্রণ হয় নাই, যাও তোমরা। যাহাই হোক, অন্ধকারে ঠায় 15 মিনিট দাঁড়াইবার পরে লোকটা ফিরিয়া আসিয়া দালানের এক স্থানে আধো অন্ধকারে খানকতক শালপাতা পাতিয়া ইহাদের বসাইয়া দিল। একটা মোটা পিতলের লোটায় জল দিয়া গিয়াছে। কথক ঠাকুর যেন ভয়ে ভয়ে গিয়া আসনের উপর বসিল। রাজার বাড়ি কি না জানি খাওয়ায়। অধীর আগ্রহে অপু প্রায় আরও 20 মিনিট পাতা পাতিয়া বসিয়া রইল। কাহারও দেখা নাই। নিমন্ত্রণ খাইতে পাইবার নিশ্চয়তার সম্বন্ধে যখন পুনরায় অপুর মনে সন্দেহ দেখা দিতেছে, ঠিক সেই সময় পরিবেশটার আবির্ভাব রূপ অঘটন ঘটিল। মোটা মোটা আটার পুরী ও স্বাদ গন্ধহীন বেগুনের ঘণ্ট, শেষে খুব বড় বড় লাড্ডু। অপু কামড়াইতে গিয়া লাড্ডুতে দাঁত বসাইতে পারিল না, এত কঠিন। কথক ঠাকুর চাহিয়া চাহিয়া সেই মোটা পুরী খান 10-12 আগ্রহের সহিত খাইল। মাঝে মাঝে অপুর দিকে চাহিয়া বলিতেছিল, পেট ভরে খাও, লজ্জা করো না, বেশ খাওয়ায়, বেশ লাড্ডু না, দাঁতে এখনো খুব জোর আছে, বেশ চিবুতে পারি। 100 বৎসর একসঙ্গে থাকিলেও কেহ হয়তো আমার হৃদয়ের বাহিরে থাকিয়া যায়, যদি না কোনো বিশেষ ঘটনায় সে আমার হৃদয়ের কবাট খুলিতে পারে। আজকার এই নিমন্ত্রণ খাইতে আসার অনাদর অবজ্ঞা অপু বালক হইলেও বুঝিয়াছিল। তাহার পরও এই খাইবার লোভে এবং আনন্দে অপুর অন্তরতম হৃদয়ে ঘা লাগিল। তাহার মনে হইল এ কথক ঠাকুর অতি অভাজন। ভাবিল কথক ঠাকুর কখনো কিছু খেতে পায় না, আহা, এই লাড্ডু তাই অমন করে খাচ্ছে, ওকে একদিন মাকে বলে বাসাতে নেমন্তন্ন করে খাওয়াব। করুণা ভালোবাসার সবচেয়ে মূল্যবান মশলা, তার গাঁথুনি বড় পাকা হয়। তাহার শৈশব মনে এই বিদেশি দুদিনের পরিচিত বাঙাল কথক ঠাকুর তাহার দিদি ও গুলকির সঙ্গে একহারে গাঁথিয়া হইয়া গেল শুদ্ধ এক লাড্ডু খাইবার অধীর লোভের ভঙ্গিতে। ইহার অল্পদিন পরেই কথক ঠাকুর দেশে চলিয়া গেল। রাজঘাটের স্টেশনে কথক ঠাকুরের নির্বন্ধাতিশয্যে হরিহর অপুকে সঙ্গে করিয়া তাহাকে গাড়িতে তুলিয়া দিতে গেল। হরিহরের মনে হইল আজ 22 বৎসর পূর্বে
সে যাহা করিতে দেশে গিয়াছিল এই ব্যক্তি তাহার বর্তমান বয়সের চেয়েও অন্তত 8 বৎসর বেশি বয়সে তাহাই করিতে অর্থাৎ নূতন করিয়া সংসার পাতিতে দেশে চলিয়াছে। সুতরাং তাহারই বা বয়সটা এখন কি হইয়াছে, কোন কাজ করিবার সময়ের অভাব হইতে পারে তাহার? গাড়ি ছাড়িলে অপুর চোখে জল আসিল। বালকের প্রাণে সময় সময়ে বয়স্ক লোকের ওপর স্থায়ী সত্যিকার স্নেহ আসে, দুর্লভ বলিয়াই তাহা বড় মূল্যবান। মাঘ মাসের শেষের দিকে একদিন হরিহর হঠাৎ বাড়ি ঢুকিয়াই উঠানের ধারে বসিয়া পড়িল। সর্বজয়া কি করিতেছিল কাজ ফেলিয়া তাড়াতাড়ি উঠিয়া আসিয়া বলিল, কি হয়েছে এমন করে বসে পড়লে যে? স্বামীর মুখের দিকে চাহিয়া কিন্তু মুখের কথাটা তাহার মুখেই রহিয়া গেল। হরিহরের চোখ দুটা জবা ফুলের মতো লাল, ডান হাতখানা যেন কাঁপিতেছে। সর্বজয়া হাত ধরিয়া তুলিতে আসিতে সে ঘোর ঘোর আচ্ছন্নভাবে বলিল, খোকা কোথায় গেল খোকা? সর্বজয়া গায়ে হাত দিয়া দেখিল ঝড়ে তাহার গা পুড়িয়া যাইতেছে। সন্তর্পণে হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া তাহাকে বিছানায় শোয়াইয়া দিয়া বলিল, অপু আসছে, তাকে ডেকে নিয়ে গিয়েছে ওপরের ওই নন্দবাবু, বোধহয় গোধুলিয়ার মোড়ে তার দোকানে নিয়ে গিয়েছে। অপু দোকানে যায় নাই, নন্দবাবুর ঘরের সামনে ছাদে বসিয়া বসিয়া বই পড়িতেছিল। মাসখানেক হইল নন্দবাবুর সঙ্গে অপুর খুব আলাপ জমিয়াছে। নন্দবাবুর বয়স কত তাহা ঠিক করিয়া বুঝিবার ক্ষমতা তাহার হয় নাই, তবে তাহার বাবার চেয়ে ছোট মনে হয়। নন্দবাবুর উপরের ঘরে সে অনেকগুলি বই আবিষ্কার করিয়াছে। নন্দবাবু যখন ঘরে থাকে তখন বই লইয়া ছাদে বসিয়া পড়ে, কিন্তু ভয় হয় পাছে নন্দবাবু পড়িতে না দিয়া বই কাড়িয়া লয়, কারণ একদিন সেরূপ ব্যাপার ঘটিয়াছিল। ছাদের এক কোণে রৌদ্রে বসিয়া অপু বই পড়িতেছিল। নন্দবাবু ঘরের ভেতর কি খুঁজিতে খুঁজিতে বাহিরে আসিয়া তাহাকে দেখিতে পাইয়া ধমক দিয়া বলিল, আরে রেখে দাও, তোমার বসে বসে যত ওইসব বই পড়া, কোথাকার জিনিস কোথায় রাখো তার ঠিক নেই, কাজের সময় খুঁজে মেলে না, যাও রাখো বই যাও। সে তো ঘরের অন্য কোনো জিনিসে হাত দেয় না, তবে তাহাকে বকিবার কারণ কি? সেই হইতে সে ভয়ে ভয়ে বই লইয়া থাকে। নন্দবাবু সন্ধ্যার সময় টেরি কাটিয়া ভালো জামা কাপড় পরিয়া শিশি হইতে কি গন্ধ মাখিয়া রোজ বেড়াইতে যায়। অপুর গায়ে একদিন একটু শিশি হইতে ছড়াইয়া দিয়াছিল, বেশ ভুরভুরে গন্ধটা। সন্ধ্যার পরও সে আগে আগে নন্দবাবুর ঘরে পড়িতে যাইত, কিন্তু সন্ধ্যার পরে নন্দবাবুর আলমারি হইতে একটা বোতল লইয়া লাল মতো একটা ঔষধ খায়। সে সময়ে সে একদিন তাহার ঘরে গিয়া পড়িলে তাহাকে ভারী বকিয়াছিল। নন্দবাবুর ঘরে উঠিবার সিঁড়ি অন্যদিকে, আর একদিন রাত্রে হঠাৎ ওপরের ঘরে গিয়া সে দেখিয়াছিল একটি কে স্ত্রী লোক ঘরের মধ্যে বসিয়া আছে। তাহাকে দেখিয়া নন্দবাবু বলিয়াছিল, এখন যাও অপূর্ব, ইনি আমার শালী, দেখতে এসেছেন এক্ষুনি চলে যাবেন। ফিরিয়া আসিতে আসিতে সে শুনিয়াছিল নন্দবাবু বলিতেছে, ও আমাদের নিচের ভাড়াটের ছেলে, কিছু বোঝে সোঝে না। নন্দবাবু তাহাকে প্রায়ই তাহার মার কথা জিজ্ঞেস করে, বলে, তোমার মাকে বলে পান নিয়ে এসো দেখি, আমার চাকরটা পান সাজতে জানে না। অপু মায়ের কাছে আবদার করিয়া উপরে প্রায়ই পান আনে। নন্দবাবু মাঝে মাঝে বলে, তোমার মা আমার কথা কিছু বলেন টলেন নাকি? অপু বাড়ি আসিয়া মাকে বলে, নন্দবাবু বেশ লোক মা, তোমার কথা রোজ জিজ্ঞেস করে। আমার কথা কি জিজ্ঞেস করে? বলছিল তোমার মাকে বলো আমি তার কথা জিজ্ঞেস টিজ্ঞেস করি, এইসব বেশ লোক। করুক গে, তুই পাজি ছেলে অত উপরের ঘরে যাস টাস কেন? বিকেলে ওপরে বসে বসে কি করিস? হরিহরের ঝড়টা একটু কমিল। অপু স্কুল হইতে আসিয়া বই নামাইয়া রাখিতেছে, পায়ের শব্দ পাইয়া হরিহর বলিল, খোকা এসো একটু বসো বাবা। অপু বসিয়া বসিয়া স্কুলের গল্প করিতে লাগিল, হাসি মুখে নিচু সুরে বলিল, এই দুমাস তো স্কুলে গিয়েছি, এরই মধ্যে বাবা স্কুলের সবাই খুব ভালোবাসে, রোজ রোজ ফার্স্টে বসি। স্কুলে আমাদের ক্লাসে একখানা কাগজ ছাপিয়ে বার করবে 1 মাস অন্তর, আমাকে সেই দলে নিয়েছে, তোমায় দেখাবো বাবা বেরোলে। হরিহরের বুকের ভেতরটা মমতায় বেদনায় কেমন করে। অপু একখানা কাগজ বাহির করিয়া বলে, একটা লেখা দিয়েছি, কাগজখানা ছাপাবে বলেছে আমার নামে,
কিন্তু যারা 2 টাকা করে চাঁদা দেবে শুধু তাদেরই লেখা ছাপবে বলেছে। 2 টাকা দেবে বাবা? হরিহর অধীর আগ্রহে ছেলের হাত হইতে কাগজখানা লইয়া পড়িতে শুরু করে। ছেলে যে লেখে সে খবর সে জানিত না। রাজপুত্রের মৃগয়ার গল্প সুন্দর বানানো। হরিহর খুশি হইয়া বালিশে ভর দিয়া উঠিয়া বসে, বলে, তুই লিখেছিস খোকা? আমি তো আরো কত কি লিখেছি বাবা, ভূতের গল্প, রাজকন্যার গল্প, বাড়ি থাকতে রানুদির খাতায় সব লিখে লিখে দিতাম তো। সর্বজয়া টাকার নাম শুনিয়া দিতে চাহে না। স্বামী অসুখে পড়িয়া এ অবস্থায় যাহা আছে তাহা সংসারের খরচেই কুলাইবে না, দরকার নাই ছাপানো কাগজে। হরিহর বুঝাইয়া বলিয়া টাকা দেওয়ায় বলে, দাও গিয়ে, আহা খোকার লেখাটা ছাপিয়ে আসুক, সেরে উঠে পথ্যি করলেই ঠাকুর বাড়ির ভাগবত পাঠটা তো ঠিকই রয়েছে, ওতেও তো গোটা দশেক টাকা পাব। দিন দুই পরে অপু নিরাশ মুখে রাঙা ঠোঁট ফুলাইয়া বাবার কাছে চুপি চুপি আসিয়া বলে, হল না বাবা, ছাপাওয়ালার লোকেরা বেশি দাম চেয়েছে, তাই আজ স্কুলে বলে দিয়েছে 4 টাকা করে চাঁদা চাই। ছেলের মুখের নিরাশার ভাব হরিহরের বুকে খচ করিয়া বিঁধে। খানিকক্ষণ অন্য কথার পর সে বলে, দেখ দেখি খোকা, তোর মা কোথায় গেল? বালিশে তলা হইতে চাবির থেলো বাহির করিয়া দিয়া বলে, চুপি চুপি ওই কাঠের ছোপ বাক্স যেটাতে আমার কঞ্চির কলমের বান্ডিল আছে, ওই ওইটা খোলতো, কোণে দেখ তো ক টাকা আছে। তারপর হরিহর সন্তর্পণে বাক্স খোলা নিরত পুত্রের দিকে মমতার চোখে চাহিয়া থাকে। অবোধ অবোধ, নিতান্ত অবোধ। ওর সুন্দর শুভ্র চাঁদের মতো ললাটটি ওর মায়ের ললাট, চোখ দুটি ওর মায়ের চোখ। যখন হরিহর প্রথম যৌবনে বিবাহ করিয়া স্ত্রীকে ঘরে আনে, নববধূ সর্বজয়ার অবিকল সেই মুখের হাসি 11 বছরের অপুর অনাবিল নবীন মুখে। অকারণে হরিহরের বুকের মধ্যে স্নেহ সমুদ্র উদ্বেল উত্তাল হইয়া উঠিয়া চোখে জল ভরিয়া আনে। অপু যেন প্রথম বসন্তের নব কিশোলয়, তাহার মুখের আনন্দ যেন প্রভাতের নব তরুণ আভা। তাহার ডাগর ডাগর নীলাভ চোখ দুটির চাহনির মধ্যে নিজের অতীত যৌবন দিনের সে অসীম স্বপ্ন, সুনীল পাহাড়ের নবীন শালতরু শ্রেণীর উল্লাস মর্মর, কুলহারা সমুদ্রের দুরাগত সঙ্গীত ধ্বনি। অপু চুপি চুপি বাবাকে দেখাইয়া বলে, 4টে টাকা আছে বাবা। হরিহর সময়ে অসময়ের জন্য টাকা কয়টি রাখিয়া দিয়াছে নিজের বাক্সে লুকাইয়া, স্ত্রী জানে না, কাজেই সে নিশ্চিন্ত মনে বলিতে পারিল, নিয়ে যা খোকা, চাঁদা দিয়ে দিস, কিন্তু তোর মাকে যেন বলিস নে। অপু খুশির সুরে বলে, ছাপা বেরোলে তোমায় দেখাবো বাবা, আমার নামে ছাপিয়ে দেবে বলেছে, এই সোমবারের পরের সোমবারে বেরোবে। পরদিন সকাল হইতে হরিহরের অসুখ আবার বাড়িল। সর্বজয়া ভয় পাইয়া ছেলেকে বলিল, নন্দবাবুকে বল গে যা তো, একবার এসে দেখে যান। নন্দবাবু দেখিয়া বলিল, একজন ডাক্তার ডাকতে হবে অপূর্ব, তোমার মাকে বলো। বৈকালে নন্দবাবুই একজন ডাক্তার সঙ্গে করিয়া আনিল। ডাক্তার দেখিয়া শুনিয়া বলিল, ঠান্ডা লেগে হয়েছে, ব্রঙ্কোনিউমোনিয়া, ভালো নার্সিং চাই। নিচের ঘরে গিয়ে এমনি করে থাকে? খোকা, তুমি একটা শিশি নিয়ে এসো আমার ডাক্তারখানায়, ওষুধ দেব। অপু কয়দিন গিয়া দশাশ্বমেধ ঘাটের ওপর ডাক্তারের ডিসপেন্সারি হইতে ঔষধ আনিল। বিশেষ কোনো ফল দেখা গেল না। দিন দিন হরিহর দুর্বল হইয়া পড়িতে লাগিল। এদিকে টাকা যে কয়টি ছিল ভিজিটে ও পথ্যে খরচ হইয়া গেল। ডাক্তার বলিল, অন্তত 1 সের করিয়া দুধ এবং অন্যান্য ফল না খাইতে দিলে রোগী দুর্বল হইয়া পড়িবে। 3.5 টাকা দামের একটা বিলাতি পথ্যের ব্যবস্থাও দিয়া গেল। বিদেশ বিভূই জায়গা, একবার দেখিয়া সাহস দেয় এমন লোক নাই। সর্বজয়া চারিদিক অন্ধকার দেখিল। এই বিপদের মধ্যে সর্বজয়া আবার এক নতুন বিপদে পড়িল। উপরের ছাদে দাঁড়াইয়া ঝুঁকিয়া দেখিলে রাঁধিবার ঘর দেখা যায়। ইতিপূর্বেও সে মাঝে মাঝে নন্দবাবুকে ছাদ হইতে তার রান্নাঘরের দিকে উঁকি ঝুঁকি মারিতে দেখিয়াছে। সম্প্রতি হরিহরের অসুখ হইবার পর হইতে নন্দবাবু বড় বাড়াইয়া তুলিল।
নানা অছিলায় সে দিনে 10 বার ঘরের মধ্যে আসে। আগে আগে অপুকে আড়াল করিয়া জিজ্ঞাসা করিত, আজকাল সরাসরি তাহাকে সম্বোধন করিয়া কথাবার্তা বলে। প্রথমটা সর্বজয়া কিছু মনে করে নাই, বরং বিপদের সময় এই অনাত্মীয় লোকটি যথেষ্ট সাহায্য ও দেখাশোনা করিতেছে ভাবিয়া মনে মনে কৃতজ্ঞই ছিল। কিন্তু ক্রমেই যেন তাহার মনে হইতে লাগিল যে এই যে বাড়াবাড়ি, ইহা কোথায় যেন বেখাপ ঠেকিতেছে। নন্দবাবু নিজে পান কিনিয়া আনিয়া সম্মুখে রাখিয়া বলে, চাকরদের হাতে পান সাজা, জীবনটা গেল বউ ঠাকরুন, সাজুন দেখি একবার। তাহাতেও সর্বজয়া দোষ ধরে নাই, বরং এই প্রবাসী আত্মীয় স্নেহ বঞ্চিত লোকটির ওপর মনে মনে একটু করুণাই হইত। কিন্তু ঘনিষ্ঠতা ক্রমে শোভনতার সীমা ডিঙাইতে চলিল। আজকাল পান আনিয়া বলে, রাখো দেখি বউ ঠাকরুন, হাত হইতে সর্বজয়া লইবে, এই রূপই যেন চায়। অপু তো পাগল, অধিকাংশ সময় বাটিতে তাহাকে খুঁজিয়া মেলে না। ও ঘরে হরিহর অচৈতন্য অবস্থায় পড়িয়া থাকে, আর ঠিক সেই সময়টিতেই নন্দবাবু ঘরে আসিবে রোগী দেখিতে। ছল ছুতায় এ কথা ও কথায় আধ ঘন্টা না কাটাইয়া সে ঘর যাইতে চায় না। বলে, কোনো ভয় নেই বউ ঠাকরুন, আমি আছি ওপরে, অপূর্ব থাকে না থাকে, ওই সিঁড়িটার ওপরে গিয়ে ডেকো না, বিপদের সময় অত বাঁচতে গেলে একটু চুন দাও তো, বোঁটা নেই, আহা আঙুলের মাথাতে করেই একটু দাও না অমনি। হরিহরের জ্ঞান হইলেই ছেলের জন্য অস্থির হইয়া ওঠে, এদিকে ওদিকে চাহিয়া ক্ষীণ সুরে বলে, খোকা কই খোকা কই। সর্বজয়া বলে, আসছে, তাই কি হতছাড়া ছেলে একটু কাছে বসবে, বেরিয়েছে বুঝি সেই ঘাটে। ছেলে বাড়ি এলে বলে, বসতে পারিস না একটু কাছে, খোকা খোকা করে পাগল, খোকার তো ভেবে ঘুম নেই, যা বসগে যা, গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিতে নেই বুঝি, ছেলে হয়ে সঙ্গে ঘন্টা দেবেন কি না। অপু অপ্রতিভ মুখে বাবার শিয়রের পাশে বসে, কিন্তু খানিক বসিয়াই মনে ভাবে, ওহ কতক্ষণ বসে থাকবো, বেশ তো, আমার বুঝি একটু বেড়াতে কি খেলা করতে নেই। কনকনে ঠান্ডায় পা অবশ হইয়া আসে, তাহার মন ছটফট করে, এক দৌড়ে একেবারে সেই দশাশ্বমেধ ঘাট, জলের রানা, নির্মল মুক্ত হাওয়া, সুবেশ নর নারীর ভিড়, পল্টু সুবীর গুলু পটল পল্টুর দাদা, রামনগরের রাজার সেই ময়ূরপঙ্খিটায় আজ আবার বাজ, বেলা 4টার সময়। উসখুস করিতে করিতে চক্ষু লজ্জায় সন্ধ্যা করিয়া ফেলে, মায়ের ভয়ে যাইতে সাহস পায় না। সকালে সর্বজয়া একদিন ছেলেকে বলিল, হ্যাঁ রে, ওই সাদা বাড়িটার পাশে কোন ছত্তর জানিস? তুই ছত্তরে খাসনি একদিনও এখানে এসে? কাশিতে এলে ছত্তরে খেতে হয় কিন্তু, জানিস নে বুঝি, খেয়ে আসিস না আজ, দেখেই আসিস না। কাশিতে এলে ছত্তরে খেতে হয় কেন? খেলে পুণ্যি হয়, আজ দশাশ্বমেধ ঘাটে নিয়ে অমনি ছত্তর থেকে খেয়ে আসিস বুঝলি। বেলা 12টার সময় সত্র হইতে খাইয়া অপু বাড়ি ফিরিল। তাহার মা রান্নাঘরের বারান্দায় বসিয়া বাটিতে কি লইয়া খাইতেছিল, তাহাকে দেখিয়া প্রথমটা লুকাইবার চেষ্টা করিল বটে, কিন্তু অপু অত্যন্ত কাছে আসিয়া পড়িয়াছে, লুকাইতে গেলে সন্দেহ জাগানো হয় ভাবিয়া সহজ সুরে বলিবার চেষ্টা করিল, খেয়েলি, কেমন খাওয়ালো রে? মা অড়হরের ডাল ভিজা খাইতেছে। ভালো না, কুমড়ার একটা ছাই ঘণ্ট, বসে বসে হয়রান, বড্ড ময়লা কাপড় পরা লোকজন সব খেতে যায়, আমি আর যাচ্ছি নে, পুণ্ডিতে আমার দরকার নেই। ওটা কি খাচ্ছ মা, তোমার বের তো নাকি, রান্না হয়নি? আজ তো আমার কলই চণ্ডী, এই দুটো অড়লের ডাল ভিজে বেশ খেতে লাগে, আমি বড্ড ভালোবাসি, খাবি দুটো ও বেলা? রাত্রিতেও রান্না হইল না। তাহার মা বলিল, অড়লের ডাল ভিজে খেয়ে দেখ দেখি বেশ লাগবে, এখন এবেলা রাঁধলাম না, ভারী তো খাস, এত কটা ভাতে বসিস বই তো নয়, ওই খেয়ে কি আর খেতে পারবি। পরদিন দুপুরে নন্দবাবু এক তাড়া পান অপুর হাতে দিয়া বলিল, তোমার মার কাছ থেকে সেজে নিয়ে এসো তো। রোগীর ঘরের পাশের ঘরে সর্বজয়া বসিয়া পান সাজিতেছে, নন্দবাবু জুতার শব্দ করিতে করিতে উপর হইতে নামিয়া
রোগীর ঘরে ঢুকিল এবং অতি অল্পক্ষণ পরেই সেখান হইতে বাহির হইয়া সর্বজয়া যে ঘরে পান সাজিতেছে সেখানে ঢুকিল। সারা রাত্রি জাগিয়া কাটাইয়া সর্বজয়ার ঝিমানি ধরিয়াছিল। জুতার শব্দে চমক ভাঙিলে একেবারে সম্মুখে নন্দবাবুকে দেখিয়া সে জড়সড় হইয়া ঘোমটা টানিয়া নিল। নন্দবাবু বলিল, পান সাজা হয়েছে বউ ঠাকুরুন? সর্বজয়া নীরবে সাজা পানের খিলিগুলি রেকাবিতে করিয়া সামনের দিকে ঠেলিয়া দিতে নন্দবাবু এক খিলি পান তুলিয়া মুখের মধ্যে পুরিয়া বলিল, হুম, চুন বড্ড কম হয় বউ ঠাকুরুন তোমার পানে, সর দেখি আমি নিচ্ছি। সর্বজয়ার কোলের কাছে পানের বাটা, বাড়িতে কেহ নাই, অপু কোথায় বাহির হইয়াছে। পাশের ঘরে হরিহর ঔষধের বসে ঘুমাইতেছে। নিস্তব্ধ দুপুর। হঠাৎ সর্বজয়ার মনে হইল যেন নন্দবাবু চুন লইবার অছিলায় অনাবশ্যক রূপে তাহার অত্যন্ত কাছে ঘেঁষিয়া আসিতে চাহিতেছে। একটা অস্পষ্ট চিৎকার করিয়া এক লহমার মধ্যে সে উঠিয়া গিয়া ঘরের বাহিরে দাঁড়াইল। একটা বিদ্যুতের মতো কিসের স্রোত তাহার পা হইতে মাথা পর্যন্ত খেলিয়া গেল। আঙুল দিয়া সিঁড়ি দেখাইয়া তীব্র স্বরে বলিল, চলে যান এক্ষুনি ওপরে, কখনো আর নিচে আসবেন না, নিচে এলে আমি মাথা খুঁড়ে খুন হব। কেন আপনি আসেন, খবরদার আর আসবেন না। সর্বজয়া পড়িল মহা ফাঁপরে। বিদেশ জায়গা, ওই রোগী ঘরে, নিঃসহায়, হাতে একটি পয়সা নাই, একটি পরিচিত লোক কোনো দিকে নাই, ছেলের বয়স 11 বয়স মোটে, তাও বুদ্ধিশুদ্ধি নাই, নিতান্ত নির্বোধ, এদিকে এইসব উৎপাত। ওপরের পাঞ্জাবি স্ত্রীলোকটি কালে ভদ্রে নিচে নামে। একাধবার সর্বজয়াকে তাহার ঘরে ওপরে লইয়া গিয়াছিল, কিন্তু 5-6 মাস কাশিতে আসিয়াও সর্বজয়া না পারে হিন্দি বলিতে, না পারে ভালো বুঝিতে, কাজেই আলাপ মোটেই জমে নাই। আজ তাহার কাছে গিয়া নন্দবাবুর ঘটনা আনুপূর্বিক বলিয়া কাঁদিয়া ফেলিল। পাঞ্জাবি মেয়েটির নাম সুরজ কুঁয়ারি, স্বামী স্ত্রী দুজনেই পাঞ্জাবের রোয়ালসার জেলার অধিকারী। স্বামীটি রেলে ওভারসিয়ারের কাজ করে। মেয়েটির বয়স খুব অল্প না হইলেও দেখিতে কম বয়সী, গৌরাঙ্গী, আয়তনয়না, আঁটো সাঁটো দীর্ঘ গড়ন। সে সব শুনিয়া বলিল, কোনো ভয় নাই, আপনি নির্ভয় থাকুন, আবার যদি কিছু বদমায়েশি ভাব দেখেন তাহলে আমায় বলবেন, আমার স্বামীকে দিয়া উহার নাক কাটিয়া ঠান্ডা করিয়া ছাড়িব। ঠিক দুপুর। কয় রাত্রি জাগিবার পর সর্বজয়া মেঝেতে আঁচল পাতিয়া শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। উত্তরের ঘরের জানালা দিয়া এক ফালি রৌদ্র আসিয়া সরু উঠানটাতে বাঁকাভাবে পড়িয়াছে। অপু মাটির মালসাতে গাঁদা ফুলের গাছ লাগাইয়াছিল, দু তিনটা এক পেটে গাঁদা নিতান্ত বিরক্তভাবে ফুটিয়া আছে। তলায় একটা বিড়াল ছানা বসিয়া, অপু বাবার বিছানার পাশেই বসিয়াছিল। তাহার বাবা আজ সকাল হইতে একটু ভালো আছে, ডাক্তার বলিয়াছে বোধহয় জীবনের আশা হইল। ভালো থাকিলেও রোগীর খুব চৈতন্য আছে বলিয়া মনে হয় না, বেহুশ অবস্থা। তাহার বাবা হঠাৎ চোখ খুলিয়া তাহার দিকে খানিকটা চাহিয়া থাকিয়া কি বলিল। অপুর মনে হইল বাবা তাহাকে আরও কাছে সরিয়া যাইতে বলিতেছে। অপু সরিয়া যাইতে হরিহর রোগ শীর্ণ ক্ষীণ দুটি হাতে ছেলের গলা জড়াইয়া ধরিয়া নীরবে তাহার মুখের দিকে অনেকক্ষণ ধরিয়া এক দৃষ্টে চাহিয়া রহিল। অপু একটু অবাক হইল, বাবার চোখের ওরকম দৃষ্টি কখনো সে দেখে নাই। রাত্রি 10টার সময় নিদ্রিত অপুর কি শব্দে ঘুম ভাঙিয়া গেল। ঘরে ক্ষীণ আলো জ্বলিতেছে, মা অঘরে ঘুমাইতেছে, বাবার গলার মধ্যে নানা সুরে যেন কি একটা শব্দ হইতেছে। তাহার কেমন ভয় ভয় ঠেকিল। ঝুল মাখানো কড়িকাঠ, স্যাঁত স্যাঁতে মেঝে, হাড় ভাঙা শীত, কাঠকয়লার আগুনের ধোঁয়া, সব মিলিয়া যেন একটা দুঃস্বপ্ন। বাবার অসুখ সারিলে যে বাঁচা যায়। শেষ রাত্রে তাহার মায়ের ঠেলা পাইয়া তাহার ঘুম ভাঙিয়া গেল। অপু, ও অপু ওঠ, শিগগির গিয়ে ওপর থেকে হিন্দুস্থানি বউকে ডেকে আনতো। অপু উঠিয়া শুনিল বাবার গলার সেই শব্দটা আরও বাড়িয়াছে।
উপর হইতে সুরজকুঁয়ারি আসিবার একটু পরেই রাত্রি চারটার সময় হরিহর মারা গেল। মাঝ বর্ষার ধারা মুখর কুয়াশাচ্ছন্ন দিনে মনে হয় যে পৃথিবীর রৌদ্রদীপ্ত দিনগুলো স্বপ্ন না সত্য, এই মেঘ এই দুর্দিন অনন্ত ভবিষ্যতের পথে এরাই রহিল চিরসাথী। দিগন্তের মায়া লীলার মতো চৈত্র বৈশাখের যে দিনগুলো অতীতে মিলাইয়া গিয়াছে আর কি তাহা ফিরিয়া আসে? চারিধার হইতে সর্বজয়াকে কি এক কুয়াশায় ঘিরিয়া ধরিল, তাহার মধ্যে দিয়া না দেখা যায় পথ, না চেনা যায় সাথী, না জানা যায় কোথায় আছি। সন্দেহ হয় এ কুয়াশা বোধহয় বেলা হইলে রৌদ্র উঠিলেও কাটিবে না, এর পেছনে আছে আকাশ ছাওয়া ফিকে ধূসর রঙের সারাদিন ব্যাপী অকাল বাদলের মেঘ। বিপদের দিনে পাঞ্জাবি ওভারসিয়ার জালিম সিং এবং তার স্ত্রী যথেষ্ট উপকার করিল। জালিম সিং অফিস কামাই করিয়া সৎকারের লোকের জন্য বাঙালি টোলায় ঘোরাঘুরি করিতে লাগিল। খবর পাইয়া রামকৃষ্ণ মিশনের কয়েকজন সেবকও আসিয়া পৌঁছিল। মণিকর্ণিকার ঘাটে সৎকার অন্তে সন্ধ্যাবেলা অপু স্নান করিয়া ঠান্ডা পশ্চিমে বাতাসে কাঁপিতে কাঁপিতে পৈঠার ওপর উঠিল। রামকৃষ্ণ মিশনের একজন সেবক এবং নন্দবাবু তাহাকে উত্তরীয় পরাইতেছিল। বেলা খুব পড়িয়া গিয়াছে, অন্ত দিগন্তের ম্লান আলো পাথরের মন্দিরগুলার আগাটুকুতে চিকচিক করিতেছে। সারা দিনের ব্যাপারে দিশেহারা অপুর মনে হইল তাহার বাবার পরিচিত গলায় উৎসুক শ্রোতাগণের সম্মুখে কে যেন বসিয়া আবৃত্তি করিতেছে, কালে বর্ষতু পর্জনং পৃথিবী শস্য শালিনী লোকা সন্তু নিরাময়া। যে বাবাকে সকলে মিলিয়া আজ মণিকর্ণিকার ঘাটে দাহ করিতে আসিয়াছিল, রোগে জীবনের যুদ্ধে পরাজিত সে বাবা স্বপ্ন মাত্র। অপু তাহাকে চেনে না, জানে না, তাহার চিরদিনের একান্ত নির্ভরতার পাত্র সুপরিচিত হাসিমুখ বাবা জ্ঞান হইয়া অবধি পরিচিত সহজ সুরে সুকণ্ঠে প্রতিদিনের মতো কোথায় বসিয়া যেন উদাস পুরবীর সুরে আশীর্বাচন গান করিতেছে, কালে বর্ষতু পর্জনং পৃথিবী শস্য শালিনী লোকা সন্তু নিরাময়া। কোন রূপে মাসখানেক কাটিল। এই এক মাসের মধ্যে সর্বজয়া নানা উপায়ে চিন্তা করিয়াছে, কিন্তু কোনোটাই সমীচীন মনে হয় না। দু একবার দেশে ফিরবার কথাও যে তাহার না মনে হইয়াছে এমন নয়, কিন্তু যখনই সে কথা মনে ওঠে তখনই সে তাহা চাপিয়া যায়। প্রথমত তো দেশের এক ভিটাটুকু ছাড়া বাকি সব কতক দেনার দায়ে কতক এমনি বেচিয়া কিনিয়া আসা হইয়াছে, জমি জমা কিছুই আর নাই। দ্বিতীয়ত সেখান হইতে বিদায় লইবার পূর্বে সে পথে ঘাটে বৌজিদের সম্মুখে নিজেদের ভবিষ্যতের সুখের ছবি কতভাবে আঁকিয়া দেখাইয়াছে, নিশ্চিন্দিপুরের মাটি ছাড়িয়া যাওয়ার অপেক্ষা মাত্র। এ পোড়া মূর্খের দেশে তাহার স্বামীর কদর কেহ বুঝিল না, কিন্তু যেখানে যাইতেছে সেখানে যে তাহাকে সকলে লুফিয়া লইবে, অবস্থা ফিরিতে যে এক বৎসরও দেরি হইবে না, এ কথা হাত মুখ নাড়িয়া সর্বজয়া কতভাবে তাহাদের বুঝাইয়াছে। এই তো চৈত্র মাস, এক বৎসর এখনো পূর্ণ হয় নাই, ইহারই মধ্যে এরূপ নিঃসম্বল দীন অবস্থায় তাহার উপরে বিধবার বেশে সেখানে ফিরিয়া গিয়া সকলের সম্মুখে দাঁড়াইবার কথা ভাবিতেই সে লজ্জায় সংকোচে মাটিতে মিশিয়া যাইতেছিল। যাহা হইবার এখানেই হোক, ছেলের হাত ধরিয়া কাশীর পথে পথে ভিক্ষা করিয়া ছেলেকে মানুষ করিবে, কে দেখিতে আসিবে এখানে? মাসখানেক পরে একটা সুবিধা হইল। কেদার ঘাটের এক ভদ্রলোক মিশনের অফিসে জানাইলেন যে তাহার পরিচিত এক ধনী পরিবারের জন্য একটি ব্রাহ্মণের মেয়ে আবশ্যক, জাতের মেয়ে, ঘরে আসিবেন, কাজকর্মে সাহায্য করিবেন। মিশন এরূপ কোনো লোকের সন্ধান দিতে পারেন কি না, শেষ পর্যন্ত মিশনের যোগাযোগে ভদ্রলোকটি অপুদের সেখানে পাঠাইতে রাজি হইলেন। সর্বজয়া
অকুল সমুদ্রে কূল পাইয়া গেল। দিন দুই পরে সেই ভদ্রলোকটি বলিয়া পাঠাইলেন যে বাসা একেবারে উঠাইয়া যাইবার জন্য যেন ইহারা প্রস্তুত হয়, কারণ সেই ধনী গৃহস্থদের বাটি কাশিতে নয়। তাহাদের বাড়ির কাহারা কাশিতে বেড়াইতে আসিয়াছেন, ফিরিবার সময় সঙ্গে করিয়া লইয়া যাইবেন। প্রকাণ্ড বড় হলদে রঙের বাড়িটা, কাশিতে যেরকম বড় বড় বাড়ি আছে সেই ধরনের খুব বড় বাড়ি। সকলের পেছনে পেছনে সর্বজয়া ছেলেকে লইয়া সংকুচিতভাবে বাড়ির ভেতর ঢুকিল। অন্তঃপুরে পা দিতেই অভ্যর্থনার একটা রোল উঠিল। তাহার জন্য নহে, যে দলটি এইমাত্র কাশি হইতে বেড়াইয়া ফিরিল তাহাদের জন্য। ভিড় ও গোলমাল একটু কমিলে বাড়ির গিন্নি সর্বজয়ার সম্মুখে আসিলেন। খুব মোটা সোটা, একসময়ে বেশ সুন্দরী ছিলেন, বোঝা যায় বয়স 50-এর ওপর। গিন্নিকে প্রণাম করিতেই তিনি বলিলেন, থাক থাক, এসো এসো। আহা, এই অল্প বয়সেই এই এটি ছেলে বুঝি? খাসা ছেলে, কি নাম? আরেকজনকে বলিলেন, বাড়ি বুঝি কাশিতেই? না, তবে বুঝি? সকলের কৌতূহল দৃষ্টির সম্মুখে সর্বজয়া বড় লজ্জা ও অস্বস্তি বোধ করিতেছিল। গিন্নির হুকুমে যখন ঝি তাহার জন্য নির্দিষ্ট ঘরে তাহাকে লইয়া গেল, তখন সে হাঁপ ফেলিয়া বাঁচিল। পরদিন হইতে সর্বজয়া চুক্তিমতো রান্নার কাজে ভর্তি হইল। রাঁধুনি সে একা নয়, চার পাঁচজন আছে, তিন চারটা রান্নাঘর, আঁশ নিরামিষ দুধের ঘর, রুটির ঘর, বাহিরের লোকদিগের রান্নার আলাদা ঘর, ঝি চাকরের সংখ্যা নাই। রান্না বাড়িটা অন্তপুরের মধ্যে হইলেও পৃথক, সেদিকটা যেন ঝি চাকর বামুনের রাজত্ব। বাড়ির মেয়েরা কাজ বলিয়া ও বুঝাইয়া দিয়া যান, বিশেষ কারণ না ঘটিলে রান্না বাড়িতে বড় একটা থাকেন না। সর্বজয়া কি রাঁধিবে একথা লইয়া আলোচনা হয়। সর্বজয়ার বরাবরই বিশ্বাস সে খুব ভালো রাঁধিতে পারে। সে বলিল, নিরামিষ তরকারি রান্নার ভার বরং তাহার উপরেই থাকুক। রাঁধুনি বামনী মোক্ষদা মুচকি হাসিয়া বলিল, বাবুদের রান্না তুমি করবে, তাহলেই তো চিত্তির। পরে পাঁচি ঝিকে ডাক দিয়া বলিল, শুনছিস ও পাঁচি, কাশির ইনি বলছেন নাকি বাবুদের তরকারি রাঁধবেন, কি নাম গো তোমার? ভুলে যাই। মোক্ষদার ওষ্ঠের কোণের ব্যঙ্গের হাসিতে সর্বজয়া সেদিন সংকোচে অভিভূত হইয়াছিল বটে, কিন্তু দু একদিনেই সে বুঝিতে পারিল যে তাহার পাড়া গাঁয়ের কোনো তরকারি রান্না সেখানে খাটিবে না। ঝোলে যে এত চিনি মিশাইতে হয় বা বাঁধাকপি ফ্রিটার্স বলিয়া যে একটা তরকারি আছে, এ কথা সে এই প্রথম শুনিল। গৃহিণী সর্বজয়াকে মাস দুই বেশ যত্ন করিয়াছিলেন, হালকা কাজ দেওয়া, খোঁজ খবর নেওয়া, ক্রমে ক্রমে অন্য পাঁচজনের সমান হইয়া দাঁড়াইতে হইল। বেলা দুইটা পর্যন্ত কাজ করার পর প্রথম প্রথম সে বড় অবসন্ন হইয়া পড়ে। এভাবে অনবরত আগুনের তাতে থাকার অভ্যাস তাহার কোনো কালে নাই, অত বেলায় খাইবার প্রবৃত্তি বড় একটা থাকে না। অন্য অন্য রাঁধুনিরা নিজেদের জন্য আলাদা করিয়া মাছ তরকারি লুকাইয়া রাখে, কতক খায়, কতক বাহিরে কোথাও লইয়া যায়, সে পাতের কাছে একবার বসে মাত্র। রান্নার বিরাট ব্যাপার দেখিয়া সর্বজয়া অবাক হইয়া যায়। এত বড় কাণ্ড কারখানার ধারণা কোনোদিন স্বপ্নেও তাহার ছিল না। বিস্মিত হইয়া মনে মনে ভাবে, দু বেলায় তিন শের করে তেলের খরচ, রোজ একটা যজ্ঞির তেল ঘিয়ের খরচ, পাড়া গাঁয়ের গরিব ঘরের ছোট সংসারের অভিজ্ঞতা লইয়া সে এসব বুঝিয়া উঠিতে পারে না। একদিন সরু চালের ভাত রান্নার বড় ডেকচিটা নামাইবার সময় মোক্ষদা বামনীকে ডাক দিয়া বলিল, ও মাসিমা, ডেকচিটা একটুখানি ধরবে। মোক্ষদা শুনিয়াও শুনিল না। এদিকে ভাত ধরিয়া যায় দেখিয়া নিজেই নামাইতে গিয়া ভারী ডেকচিটা কাত করিয়া ফেলিল, আর গরম ফ্যান পায়ের পাতায় পড়িয়া তখনই ফোসকা পড়িয়া গেল। গৃহিণী সেই দিনই তাহাকে রুটির ঘরে বদলি করিয়া বলিয়া দিলেন, পা না সারা পর্যন্ত তাহাকে কোনো কাজ করিতে হইবে না। সর্বজয়া ছেলেকে লইয়া নিচের একটা ঘরে থাকে। ঘরটা পশ্চিম দিকে দালানের পাশেই, কিন্তু সেটা এত নিচু আর মেজে এত স্যাঁতস্যাঁতে এবং ঘরটাতে সব সময় এমন একটা গন্ধ বাহির হয় যে কাশির ঘরও এর চেয়ে অনেক ভালো ছিল। দেওয়ালের নিচের দিকটা নোনা ধরা,
রাঙা রাঙা বড় বড় ছোপ। প্রতিবার বাহির হইতে ঢুকিয়াই অপু বলে, উফ, কিসের গন্ধ দেখেছ মা? ঠিক যেন পুরনো চালের কি কিসের গন্ধ বলো দেখি। নিচের এ ঘরগুলো কর্তৃপক্ষ মনুষ্যবাসের উপযুক্ত করিয়া তৈয়ারি করেন নাই, সেই জন্যই এগুলিতে চাকর বাকর রাঁধুনীরা থাকে। উপরে দালানের সব ঘরগুলি অপু বাহির হইতে বেড়াইয়া বেড়াইয়া দেখিয়াছে। বড় বড় জানালা দরজা, জানলায় সব কাঁচ বসানো, ঘরে ঘরে গদি আঁটা বড় বড় চেয়ার, ঝকঝকে টেবিল, যেন মুখ দেখা যায়, এত ঝকঝক করে। অপুদের বাড়িতে যেমন কার্পেটের পুরনো আসন ছিল ওই রকম, কিন্তু ওর চেয়েও ঢের ভালো পুরু এবং প্রায় নতুন কার্পেট মেঝেতে পাতা, দেওয়ালে টাঙানো আয়না এত বড় বড় যে অপুর সমস্ত চেহারা খানা তাহাতে দেখা যায়। সে মনে মনে ভাবে, এত বড় বড় কাজ পায় কোথায়, জুড়ে জুড়ে করেছে বোধ হয়। দোতলার বারান্দায় আর একটা বড় ঘর আছে, সেটা প্রায়ই বন্ধ থাকে, মাঝে মাঝে চাকর বাকরে আলো হাওয়া খাওয়াইবার জন্য খোলে। সেটার মধ্যে কি আছে জানিবার জন্য অপুর অদম্য কৌতূহল হয়। একদিন ঘরের দরজা খোলা দেখিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়াছিল। কি বড় বড় ছবি, পাথরের পুতুল, বড় বড় গদি আঁটা চেয়ার, আয়না, সে ঘুরিয়া বেড়াইয়া সব দেখিতেছে। এমন সময় ছোটু খানসামা তাহাকে ঘরের মধ্যে দেখিতে পাইয়া রুখিয়া আসিয়া বলিল, কোন বা, কাহে ইসমে ঘুষা? হয়তো সেদিন সে মারি খাইত, কিন্তু বাড়ির একজন ঝি দালান দিয়া যাইতে যাইতে দেখিয়া বলিল, এই ছোটু, ছেড়ে দাও, কিছু বলো না, ওর মা এখানে থাকে, দেখছে দেখুক না। সকলের খাওয়া দাওয়া সারা হইলে সর্বজয়া বেলা আড়াইটার সময় নিজের ঘরটিতে আসিয়া খানিকটা শোয়ে। সারাদিনের মধ্যে এই সময়ের মধ্যে কেবল মায়ের সঙ্গে মন খুলিয়া কথা হয় বলিয়া মাঝে মাঝে অপু এ সময় ঘরে আসে। তাহার মা তাহাকে একবার করিয়া দিনের মধ্যে চায়। এ বাড়িতে আসা পর্যন্ত অপু যেন দূরে চলিয়া গিয়াছে, সারা দিন খাটুনি আর খাটুনি, ছেলের সঙ্গ হইতে দূরে থাকিতে হয়। বহু রাত্রে কাজ সারিয়া আসিতে অপু ঘুমাইয়া পড়ে, কথা হয় না, এই দুপুরটার জন্য তার মন তৃষিত হইয়া থাকে। দোরে পায়ের শব্দ হইল, সর্বজয়া বলিল, কে অপু, আয়। দোর ঠেলিয়া বামনি মাসি ঘরে ঢুকিল। সর্বজয়া বলিল, আসুন মাসিমা, আসুন। সঙ্গে সঙ্গে অপুও আসিল। বামনি মাসি বাবুদের সম্পর্কের আত্মীয়া, কাজেই তাহাকে খাতির করিয়া বসাইল। বামনি মাসির মুখ ভারী ভারী, খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, দেখলে তো আজ কাণ্ডকারখানা বড় বৌমার, বলি কি দোষটা? তুমি তো বরাবরই রুটির ঘরে ছিলে, মাছ ঘি এনে চুপড়িতে করে রেখে গেল, আমি ভাবলাম বাঁধাকপিতে বুঝি, কিরকম অপমানটা দেখলে তো একবার, পোলোয়ার মাছ তো সে কথা ঝিকে দিয়ে বলে পাঠালে তো হতো, সদু ঝিও কি কম বদমাইশের ধাড়ি নাকি, গিন্নির পেয়ারের ঝি কি না, মাটি মাড়িয়ে চলে না, ওপরে গিয়ে সাতখানা করে লাগায়, ওই তো ছিরি কণ্ঠ ঠাকুরও ছিল, বলুক দেখি। গল্প করিতে করিতে বেলা যায়, মাসি বলে, যাই জল খাবারের ময়দা মাখি গে। চারটে বাজল, মাসি চলিয়া গেলে অপু মায়ের কাছে ঘেঁষিয়া বসিল। তাহার মা আদর করিয়া চিবুকে হাত দিয়া বলিল, কোথায় থাকিস দুপুরে বলতো? অপু হাসিয়া বলিল, ওপরের বৈঠকখানার ঘরে কলের গান বাজছে মা, শুনছিলাম ওই বারান্দাটা থেকে। সর্বজয়া খুশি হইল, হ্যাঁ রে, তোর সঙ্গে বাবুদের ছেলেদের ভাবসাব হয়নি, তোকে ডেকে বসায় খুব। অপু এটা মিথ্যা বলিল, তাহাকে ডাকিয়া কেহ বসায় না। ওপরের বৈঠকখানাতে গ্রামাফোন বাজানোর শব্দ পাইলেই খানিকটা ইতস্তত করিয়া ভয়ে ভয়ে উপরে উঠিয়া যায় ও বৈঠকখানার দোরের পাশে চুপ করিয়া দাঁড়াইয়া গান শোনে। প্রতি মুহূর্তেই তাহার ভয় হয় এইবার হয়তো উহারা তাহাকে বলিবে নিচে চলিয়া যাইতে। গান শেষ হইলে নিচে নামিবার সময় ভাবে, কেউ তো কিছু বকলে না, কেন বকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনি বাইরে, আমি তো আর বাবুদের ঘরের মধ্যে যাচ্ছি নে, এরা ভালো লক্ষু। এ বাড়ি ছেলেদের সঙ্গেও তাহার মেলামেশা হইল না, তাহারা উহাকে আমলি দেয় নাই। সেদিন রমেন, টেবু, সমীর, সন্তু ইহারা একটা চৌকা পিঁড়ির মতো তক্তা সামনে পাতিয়া কাঠের কালো কালো গুটি চালিয়া একরকম খেলা খেলিতেছিল।
নাম নাকি ক্যারাম খেলা। সে খানিকটা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলাটা দেখিতেছিল, তার চেয়ে বেগুনবিচি খেলা ঢের ভালো। বৈশাখের প্রথমে বড়বাবুর মেয়ের বিবাহ উপলক্ষে বাড়ি সরগরম হইয়া উঠিল। গয়া, মুঙ্গের, এলাহাবাদ, কলিকাতা, কাশী নানা স্থান হইতে কুটুম্ব কুটুম্বিনীদের আগমন শুরু হইল। সকলেই বড়লোকের ঘরের মেয়ে ও বড় ঘরের বধূ, প্রত্যেকের সঙ্গে নিজেদের ঝি চাকর আসিয়াছে। নিচের তলার দালান বারান্দা রাত্রে তাহারাই দখল করে, সারা রাত্রি হই চই। সকালে সর্বজয়াকে ডাকিয়া গিন্নি বলিলেন, ও অপূর্বের মা, তুমি এক কাজ করো, এখন দিন দুই রান্নাঘরের কাজ তোমার থাকুক, নানান জায়গা থেকে তত্ত্ব আসছে, তুমি আর ছোট মুখ্যদা সেগুলো সব গুছিয়ে তোমাদের রুটির ঘরের ভাঁড়ারে তোলাপাড়া করো। মিষ্টি খাবার ওখানেই রেখো, ফল ফুলুরি যা দেখবে পচবার মতো সদুঝির হাতে পাঠিয়ে দেবে, নয়তো রেখে দিও, জলখাবারের সময় নিয়ে আসবে বামনি মাসি। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ঝি বেহারাদের মাথায় কত জায়গা হইতে যে কত তত্ত্ব আসিতে লাগিল, সর্বজয়া গুনিয়া সংখ্যা করিতে পারে না। মিষ্টান্নের জায়গা দিতে পারা যায় না, ছোট ছোট রূপার চন্দনের বাটি জমিয়া গেল 15-16টা। আম এখনো উঠে নাই, তবুও একটা বড় ধামা আমে বোঝাই হইয়া গেল। সর্বজয়া বামনি মাসির হাতে খাবার তুলিয়া দিতে দিতে ভাবে, এই এত ভালো মন্দ, এত কাণ্ড, তাই কি ছেলেটার জন্যে কিছু? আহা, বাছা আমার সরকারদের খাবার ঘরের কোনটাতে কাঁচু মাচু হয়ে বসে দুটো ভাত খায়, না দিতে পারি পাতে দুখানা ভালো দেখে মাছ, না একটু ভালো তরকারি, না এক হাতা দুধ। তখনই ওই সদু হারাম যদি লাগাবে নিজের ছেলের পাতে বাবুদের হেঁসেল থেকে সব। বিবাহের দিন খুব ভিড়। বরপক্ষ সকালের গাড়িতে আসিয়া পৌঁছিয়া শহরের অন্য এক বাড়িতে ছিল। সন্ধ্যার কিছু পূর্বে প্রকাণ্ড শোভাযাত্রা করিয়া বর আসিল। বাহিরের উঠান নিমন্ত্রিতদের দলে ভরিয়া গিয়াছে। সারা উঠানটাতে শতরঞ্চি পাতা, এক কোণে চওড়া জরি পাড় লাল মখমলে মোড়া উঁচু বরাসন, জরির ঝালর দোলানো নীল শাটিনের চাঁদোয়া, দুপাশে কিংখাবের তাকিয়া, বড় বড় বেলফুলের মালা তিন গাছা করিয়া চাঁদোয়ার খিলানে খিলানে টাঙানো, চারিপাশে বরযাত্রীগণের চেয়ার ও কৌচ, বিলাতি সেন্ট ও গোলাপ জলের পিচকারি ঘন ঘন ছুটিতেছে। অপু এ সমস্ত বিশেষ কিছু দেখে নাই, সে ঘুমাইয়া পড়িয়াছিল। একবার মাত্র সে বাড়ির মধ্যে গিয়াছিল, তখন স্ত্রী আচার হইতেছে, রাত্রি অনেক, মাকে কোথাও খুঁজিয়া পাইল না, উৎসবের ভিড়ে কে জানে কোথায় কি কাজে ব্যস্ত আছে। দামি বেনারসি শাড়ি পরা মেয়েদের ভিড়ে উঠানের কোথাও এতটুকু স্থান ফাঁকা নাই। ছোটবাবুর মেয়ে অরুণা তাহাকে ডাকিয়া বাহিরের বৈঠকখানা হইতে বড় অর্গ্যানটা বাড়ির ভিতর আনিতে বলিতেছে। বিবাহের দুই দিন পরে শখের থিয়েটার উপলক্ষে আবার খুব হইচই। উঠানের এক কোণে স্টেজ বাঁধা হইয়াছে, গোলাপ ফুলে ও অর্কিডে স্টেজটা খুব চমৎকার সাজানো। 500 ডালের প্রকাণ্ড ঝাড়টা স্টেজের মধ্যে খাটানো হইল। এ কয়দিনের ব্যাপারে তো একই অপুর তাক লাগিয়াছে, আজকার থিয়েটার জিনিসটি কি সে আদৌ জানে না। আগ্রহ ও কৌতূহলের সহিত পূর্ব হইতেই ভালো জায়গাটি দখল করিয়া রাখিবার জন্য সে আসরের সামনের দিকে সন্ধ্যা হইতে বসিয়া রহিল। ক্রমে ক্রমে একে একে নিমন্ত্রিত ভদ্রলোকেরা আসিতে লাগিলেন, চারিদিকে আলো জ্বলিয়া উঠিল। বাড়ির দারোয়ানেরা জরির উর্দি পরিয়া বাহিরে ও দরজার কাছে দাঁড়াইল। সরকার ইতস্তত ছুটোছুটি করিয়া কাজ দেখাইতে লাগিল। কনসার্ট আরম্ভ হইল, ড্রপসিন উঠিবার আর বেশি দেরি নাই। বাড়ির গোমস্তা গিরিশ সরকার তাহার কাছে আসিয়া নিচু হইয়া চাহিয়া দেখিয়া বলিল, কে? অপু মুখ উঁচু করিয়া চাহিয়া দেখিল, কিন্তু মুখচোরা বলিয়া অনেকক্ষণ কথা কহিতে পারিল না। তাহাকে জবাব দিবার অবকাশ না দিয়াই গিরিশ সরকার বলিল, ওঠো ওঠো, এখানে বাবুরা বসবেন, ওঠো। গিরিশ সরকার আন্দাজে তাহাকে চিনিতে পারিয়াছিল। অপু পিছনে চাহিয়া বিপন্ন মুখে নামতা পড়া সুরে বলিল, আমি সন্ধ্যে থেকে ওইখানটায় বসে আছি, পেছনে যে সব ভর্তি, কোথায় যাব? তাহার কথা শেষ হইতে না হইতে গিরিশ সরকার তাহার হাতের নড়া ধরিয়া জোরে ঝাঁকুনি দিয়া উঠাইয়া দিয়া বলিল, তোর না কিছু করেছে? জ্যাঠা ছোকরা কোথাকার,
জ্ঞান নেই, একেবারে সামনে বাবুরা বসবেন, উনি রাধুনির বেটা এসেছেন মুখের কাছে বসতে, কোথায় যাব ওকে বলে দাও। ফাজিল জ্যাঠা কোথাকার, যা এখান থেকে যা, ওই থামটার কাছে বসগে যা কোথাও। পিছন হইতে দু একজন কর্মকর্তা বলিলেন, কি হয়েছে কি হয়েছে গিরিশ, কিসের গোল, কে ও? ওই দেখুন না ম্যানেজার বাবু, ওই জ্যাঠা ছোকরা বাবুদের এখানে এসে বসে আছে একেবারে সামনে, চন্দননগরের ওরা এসেছেন, বসবার জায়গা নেই, উঠতে বলছি, আবার মুখোমুখি তর্ক। ম্যানেজার বাবু বলিলেন, দাও না দুই থাপ্পড় বসিয়ে। অপু জড়সড় হইয়া কোনো দিকে না চাহিয়া অভিভূতের মতো আসরের বাহির হইয়া আসিল। হঠাৎ তাহার মনে হইল আসরের সকলের চোখ তাহার দিকে, সকলেই কৌতূহলের সহিত তাহার দিকে চাহিয়া আছে। প্রথমটা ভাবিল হঠাৎ এক দৌড় দিয়া সে এখনই এক আসর লোকের চোখের আড়ালে যে কোনো একটা জায়গায় ছুটিয়া পলায়। তাহার পর সে গিয়া এক থামের আড়ালে দাঁড়াইল। তাহার গা ঠকঠক করিয়া কাঁপিতেছিল ভয়ে অপমানে লজ্জায়। তাহার সূক্ষ্ম অনুভূতির পর্দাগুলিতে হঠাৎ বেখাপ্পা গোছের কাঁপুনি লাগিয়াছিল। একটু সামলাইয়া লইয়া থামের আড়াল হইতে উঁকি মারিয়া দেখিল, কিন্তু চারিধারে চাকর বাকর, ওপরের বারান্দায় চিকের আড়ালে মেয়েরা, ঝি রাঁধুনিরা নিচের বারান্দায় দাঁড়াইয়া আছে। তাহারা তো সকলেই ব্যাপারটা দেখিয়াছে, কি মনে করিতেছে উহারা না জানিয়া কি কাণ্ডই করিয়া বসিয়াছে। সে তো জানে না ওটা বাবুদের জায়গা। সে বারবার মনকে বুঝাইতে চেষ্টা করিল তাহাকে সম্ভবত কেহ চিনিতে পারে নাই। কে না কে, কত তো বাইরের লোক আসিয়াছে, কে তাহাকে চিনিয়াছে? তাহার পর থিয়েটার আরম্ভ হইয়া গেল, সেদিকে তাহার লক্ষ্যই রইল না। সম্মুখের ওই লোকের ভিড়, বদ্ধ বায়ু, আলোর মেলা, দারোয়ানের হইচই, কোনো দিকে তাহার খেয়াল রহিল না। ছোটু খানসামা একটা রূপোর হাঁসের পানদান লইয়া নিমন্ত্রিত ব্যক্তিদের সারিতে পান বিলি করিতেছিল। সেইটার দিকে চাহিয়া অপুর গা যেন কেমন করিয়া উঠিল। ওপরের ঘেরা বারান্দার দিকে চাহিয়া ভাবিল, ওদিকে মা নাই তো, যদি মায়ের কথা জানিতে পারে। কিন্তু অপুর ভয় সম্পূর্ণ অমূলক, তাহার মা তখন সেই অঞ্চলে ছিল না, এসব কথা তাহার কানেও যায় নাই। শুনছিলেন পথের পাঁচালী দশম পর্ব। আশা করি পর্বটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। পরবর্তী পর্ব শোনার জন্য এবং এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্পের অডিও বুক শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের পর্বে। নমস্কার।